আপনাদের স্বাগতম। এই গরমে বেশি মশলাদার খাবার খেতে কারোরই ভালো লাগে না, তো আজকে আমি আমার খুব পছন্দের খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের দেখাবো, আলু ঝিঙে পোস্ত। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তো চলুন দেখে নিন কী করে আমি রান্না করছি খুব সহজে খুব তাড়াতাড়ি আলু ঝিঙে পোস্ত। ঝিঙে আলু পোস্তর জন্য আমি নিয়েছি 500 গ্রাম ঝিঙে, 2 বড় সাইজের আলু আর পোস্ত বাটা। ঝিঙে আর আলু আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছি, ঝিঙের টুকরোগুলো আমি একটু বড় রেখেছি আলুর থেকে। এছাড়া আর আমার লাগছে কালো জিরে, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা ঝিঙেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ এই সময় আমরা অল্প দেব, কারণ ঝিঙে থেকে অনেক জল ছাড়ে। কড়াইয়ে অল্প হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি 3-4 মিনিট মতো ভালো করে ভাজব। তিন মিনিট হয়ে গেছে, সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি 50 গ্রাম মতো পোস্ত আর একটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে রেখেছিলাম। পোস্ত বাটা দেওয়ার পরে আর 1 মিনিট পরে এটাতে জল দিয়ে দিতে হবে। আমি কড়াইয়ে 2 কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন ঝাল দেবেন, কেউ ঝাল বেশি পছন্দ করলে বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে 3-4 মিনিট এটাকে ভালো করে ফোটাতে হবে, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা গাঢ় হয়ে যায়। চার মিনিট হয়ে গেছে, গ্রেভিটা পুরোপুরি ঠিক হয়ে গেছে আর আলুগুলো দেখেন সিদ্ধ হয়ে গেছে। এবার এটা পুরোপুরি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আলু ঝিঙে পোস্ত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নেক্সট সেশনে আরও নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। নমস্কার।